হরে কৃষ্ণ, আনন্দ সংবাদ। ভক্তিশাস্ত্রী কোর্স তাও আবার এক মাসে, তাও আবার শ্রী মায়াপুর ধামে সরাসরি। আন্তর্জাতিক কৃষ্ণভাবধানমৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তির হল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি তার অনুগামীদের জন্য বলে গিয়েছেন, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, এই চারটি ডিগ্রিজ সনদপত্র সার্টিফিকেট তার ভক্তদের উপাধি থাকা উচিত। ভক্তি বেদান্ত প্রভুপাদ বলেছেন ফ্যামিলি টাইটেল। তো ইসকন শিক্ষা মন্ত্রণালয় এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে এই সার্টিফিকেটগুলি দেওয়া হয়, সনদপত্রগুলি দেওয়া হয় ভক্তদেরকে। ভক্তিশাস্ত্রী, ভগবদ্গীতা, ঈশোপনিষদ, ভক্তিরসামৃত সিন্ধুর পূর্বভাগ আর উপদেশামৃত, এই চারটি গ্রন্থ থেকে কোর্স হয় এবং যারা পাশ করেন, পরীক্ষা দেন, পাশ করেন, ভক্তিশাস্ত্রী সার্টিফিকেট দেয়া হয়। তো এই কোর্সটি অনলাইনে চলছে, অফলাইনে চলছে। তো অনলাইনে এটি সেলফ পেজ মাধ্যমে চলছে, আমরা জানি প্রতত চতুষ্পাঠী থেকে। এখন আমরা অফলাইনে শুরু করতে চলেছি এই বছর 2023 সনে মায়াপুর ধামে অফলাইনে ভক্তিশাস্ত্রী, তাও আবার এক মাসে ভক্তিশাস্ত্রী। কেমন করে সম্ভব? আসলে জয়পতাকার স্বামী গুরু মহারাজ তার অনুপ্রেরণায় এবং তারই মূলত নির্দেশনায় তিনি চেয়েছিলেন, তিনি বলছিলেন যে কীভাবে আরও একটু কম সময়ে ভক্তিশাস্ত্রী করানো যায়, যাতে একটু দ্রুতভাবে ভক্তরা ভক্তিশাস্ত্রী করতে পারেন। তো তখন আমরা বিবেচনা করলাম, আমরা চিন্তাভাবনা করে ক্যালকুলেশন করে দেখা গেল যে আমরা এক মাসে ভক্তিশাস্ত্রী করা যেতে পারে। এবং শ্রীল প্রভুপাদের ইচ্ছে ছিল সেরকম সিরিয়াস স্টাডি হবে, যেখানে ডেইলি 6-8 আওয়ার্স স্টাডি চলবে, অধ্যয়ন চলবে, প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ চেয়েছেন। তাই আমরা এরকম পরিকল্পনা করছি যে প্রতিদিন 6 ঘন্টা করে স্টাডি হবে এবং মায়াপুর ধামে ক্লাস হবে। তো যারা যারা সিরিয়াসলি কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ, যে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চান, শাস্ত্র পড়তে চান, তাদের জন্য এই কোর্স। এটা মায়াপুর ধামে শুরু হবে। শৈল জয়পতাক স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা হচ্ছে 2023, আমরা 3 এপ্রিল থেকে শুরু করছি কোর্স। তো যখন গুরু মহারাজকে বলা হলো যে গুরু মহারাজ আমরা এক মাসে ভক্তিশাস্ত্রী করতে পারি, যেগুলি 6 ঘন্টা করে ক্লাস, তো গুরু মহারাজ বললেন তাহলে ভালো, তাহলে 12 মাসে 12টি ব্যাচ হবে। ভক্তরা জানবে যে প্রতি মাসের শুরুতে একটি করে ব্যাচ শুরু হচ্ছে, তারা আসতে পারে। তো দেখা যাক, আমরা আপাতত 12 মাসে 12টি ব্যাচ কীভাবে করতে পারি, প্রচেষ্টা করবো আমরা গুরুদেবের কথায়। তো আপাতত এই ব্যাচটি, প্রথম ব্যাচটা শুরু হচ্ছে অফলাইনে এক মাসের ভক্তিশাস্ত্রী, 2023 এপ্রিল থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত মায়াপুর ধামে প্রতিদিন ক্লাস 6 ঘন্টা করে হবে। এবং আমরা এখন থেকে রেজিস্ট্রেশন শুরু করছি। রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সীমা আছে, সময়সীমা আছে। আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং ওয়েবসাইটে, দেখুন, আমাদের সাথে যোগাযোগ করুন, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন। আমরা সেজন্য সবাইকে, এখানে যেহেতু এটা একটা অফলাইনে হবে তাই আসন সংখ্যা সীমিত, আপনি অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন। আবেদন করার পর আমরা সাক্ষাৎকার করব, সাক্ষাৎকার করার পর আমরা দেখব বা যাচাই করব, বিচার করব যে কাকে কাকে এই কোর্সে নেওয়া যায়, তাকে সুযোগ দেওয়া যায় এই কোর্সে। যারা খুবই সিরিয়াস থাকবেন এবং পড়াশোনা করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন, কেননা প্রতিদিন প্রায় 10 ঘন্টা পড়তে হবে, 6 ঘন্টা ক্লাস থাকবে, আরও মোটামুটি 4 ঘন্টা আপনাকে প্রিপারেশন নিতে হবে, পড়তে হবে। তাছাড়া এখনই যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা আগে প্রায়োরিটি দেব এবং এখন থেকে শ্লোক মুখস্থ করা শুরু করে দেবেন। আমরা হ্যান্ডবুক পাঠিয়ে দেব, শ্লোক মুখস্থ করা শুরু করবেন, এখন থেকেই শ্লোক পরীক্ষাগুলি দিয়ে দেবেন অনলাইনে। তাই যখন মায়াপুর ধামে আসবেন এক মাসের জন্য কোর্স করার জন্য, তার আগে থেকেই আপনাদের শ্লোক পরীক্ষা কমপ্লিট করে ফেলতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। তারপর মায়াপুরে এসে ক্লাস করবেন, ক্লোজ বুক পরীক্ষা হবে, ওপেন বুক পরীক্ষা হবে মায়াপুরে, এবং এক মাস পরেই কোর্সটি সম্পন্ন হবে। তো এখানে প্রসাদ এবং আবাসিক ব্যবস্থা এর অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এটা নিজেদেরকে ব্যবস্থা করতে হবে। তবে আমরা চেষ্টা করব হেল্প করার জন্য, যারা যারা মায়াপুরে আসবেন আমাদের সাথে, যারা যারা এখন থেকে রেজিস্ট্রেশন করবেন, ভর্তি হবেন, তাদের জন্য আমরা প্রচেষ্টা করব কীভাবে সবাইকে নিয়ে একসাথে আবাসিকভাবে এবং অ্যাকোমোডেশন ব্যবস্থা করা যায়। তো এই কোর্সের কোর্স ফি আমরা বৈদিক শাস্ত্র নিঃশুল্কভাবে শেখাতে চাই, বৈদিক শাস্ত্রের পাঠ প্রদান করতে চাই, তাই এটা নিঃশুল্কভাবে, তো স্বেচ্ছায় প্রদত্ত দক্ষিণা। শিক্ষা গ্রহণ করার পর শিক্ষার্থীরা তাদের স্বেচ্ছায় ভলেন্টারিলি যে দক্ষিণা প্রদান করতে চান, সেটাই আমরা বিদ্যাদান এই সেবায় গ্রহণ করব। এবং যারা এই বিদ্যাদান সেবায় অংশগ্রহণ করতে চান,
আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতে চান বিদ্যাদান সেবাতে, আমাদের যা যা মেনটেনেন্স সবকিছু আছে, আমরা আমরা চাইছি বিনামূল্যে নিঃশুল্কভাবে দিতে। তো যারা এখানে অনুদান প্রদান করতে চান, সাহায্য করতে চান, আমাদের সাপোর্ট করতে চান, এগিয়ে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই যে মহতি শিক্ষা কার্যক্রম, বিদ্যাদান কার্যক্রমে অবশ্যই শৈল প্রভুপাদ গুরুদেব সন্তুষ্ট হবেন। তো আপনারা যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে, ওয়েবসাইট দেওয়া হচ্ছে, যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে আরও বিস্তারিত গাইড প্রদান করব, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বলব। তবে কথা হচ্ছে, এটা আমরা যারা আগে আগে আসবেন এবং সিরিয়াস স্টুডেন্ট পাবো আমরা, আমরা আমাদের আসন সংখ্যা সীমিত এখানে, তাই আগে যোগাযোগ করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। মায়াপুর ধামে আসুন, মায়াপুর ধামে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীল গুরু মহারাজ কি জয়, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল।